একটি শোক সংবাদ। ওয়েস্ট মিডল্যান্ডসের বিশিষ্ট ব্যবসায়ী ওয়ালসাল গ্রোসারি স্বত্বাধিকারী ও বিয়ানীবাজার ওয়ালসাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে ওয়ালসালের তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48 বছর। তিনি স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা ও বহু আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।